দুধের কিছুটা ওর ডান পায়ের আঙুলগুলোর উপর পড়ল। মিলি ওভেন থেকে ন্যাকড়া দিয়ে দুধের ডেকচির দুপাশটা ধরে আনছিল ডাইনিং টেবিলের উপর রাখবে বলে। হাত ফসকে ওটা মেঝেতে পড়ে গেল, ডান পায়ের আঙুলগুলো পুড়ে গেল। শাশুড়ি মা শোভনা দেবী দেখে বলল, যা সব দুধ পড়ে গেল। মিলির যে পাটা পুড়ে গেছে সেদিকে তার লক্ষ্য নেই, বরং দুধটা নষ্ট হলো সেই নিয়ে হাউতাশ করতে লাগলেন। মিলি মনে মনে ভাবল, আমার পাটা যে পুড়ল সেটাও না চোখেই পড়ল না। তখন দুজন ছাড়াও ওখানে কাজের লোক সবিতাও ছিল, ও মিলিকে বলল, বৌদি একটু বরফ লাগাও, জ্বালা কমে যাবে। মিলি তাই করল। তারপর সোফ্রামাইসিন মলম নিয়ে নিজেই পায়ের আঙুলে লাগালো। পায়ের আঙুলে মিলির ফোসকা পড়ে গিয়েছিল, সারতে সময় লেগেছিল। আর একদিন, সেদিন ছুটির দিন ছিল, মিলি দুধ জালে বসিয়ে বর সুতুনিকে সেটা দেখতে বলে বাথরুমে গেল। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরোলো, ইতিমধ্যে দুধ ফুটে গেছে। সুতনুকে মিলি বলল, দুধের ডেকচিটা নিয়ে এসে টেবিলের উপর রাখো। সুতনু ন্যাকড়া দিয়ে ধরে দুধের ডেকচি আনছিল। ঠিক ওই সময় শোভনাদেবী বললেন, ওহ বাবু তুই আনছিস কেন, বৌমা তো বাথরুম থেকে বেরিয়ে পড়েছে, ও আনতো, পায়ে যদি পড়ে তোর পাটা তো পুড়বে, ভালো করে ধরে সাবধানে আন বাবা। ইতিমধ্যে সুতনু দুধের ডেকচিটা টেবিলে রেখে দিয়েছিল, মায়ের কথায় উত্তর দিল না। মিলির কতটা শুনে মাথাটা গরম হয়ে গেল, উত্তর না দিয়ে পারল না, বলল, মা সেদিন আমার পায়ে দুধ পড়ে যে আঙুলগুলো পুড়ল সেই দিকে আপনার কোনো লক্ষ্যই ছিল না, বরং দুধটা নষ্ট হবে বলে আপনি আহুতুষ করেছিলেন। আজ দুধ পড়ে নষ্ট হওয়ার থেকেও ছেলের পায়ে দুধটা পড়ে যদি পা পড়ে যায় সেই ভয় পাচ্ছিলেন। শোভনাদেবী অমনি বৌমার কথা যথার্থ উত্তর না দিয়ে বললেন, ওর অভ্যাস নেই এসব কাজ, তাই সাবধানে আনতে বলেছিলাম, এতে এত কথা কিসের। মিলির এই কথা শুনে আরও মাথা গরম হয়ে গেল, বলল, আপনার ছেলে বাচ্চা নাকি, আর আমি যে দিন থেকে বিয়ে হয়ে এসেছি এ বাড়িতে সংসারের বেশিরভাগ কাজ আমার ঘরের উপর চাপিয়ে দিয়ে তো বেশ নিশ্চিন্ত ছিলেন, একবারও তো আপনার মনে হতো না বৌমা কী করে চাকরি সামলে এত কাজ করবে, এমন কি আপনার ছেলের মনেও একথা একবারও আসতো না। শোভনাদেবী রাগ দেখে বললেন, তুমি বড্ড মুখরা, মেয়েরা জন্ম থেকে সংসারে যে কোনো কাজ করবার সহজাত গুণ নিয়ে জন্মায়, মেয়েদের জন্মই সংসারে কাজ করার জন্য। মিলি একথা শুনে বলল, মা আমিও বাবা মায়ের একটা মেয়ে, বিয়ের আগে মা আমাকে দিয়ে সেরকম কাজ করাতো না, কিন্তু এখানে করতে হচ্ছে, কারণ সমাজ মেয়েদের গায়ে তকমা লাগিয়ে দিয়েছে, মেয়েরা নাকি জলের মতো, যে পাত্রে থাকে তার আকার ধারণ করে, সব পরিবেশকে মানিয়ে নিতে মেয়েরা পারে, কিন্তু শুধু মেয়েরা কেন, ছেলেরা কেন নয়, মেয়েরা যে কাজটা পারে ছেলেরা সেটা পারবে না কেন, আপনি ছেলেকে এমনভাবে মানুষ করেছেন এক কাপ চাও সে করতে পারে না, সে নাকি রোজগার করে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আমিও তো মা চাকরি করেও রান্না বান্না বাজার দোকান সব করি। শোভনাদেবী বললেন, বাপরে মুখে খই ফুটছে যেন, এক সময় আমিও তো সব সংসারের কাজ একা হাতে করতাম, তোমার শ্বশুরের গায়ে আঁশ লাগতে দিতাম না। একথা শুনে মিলি বলতো, করতেন কেন, তাছাড়া আপনাদের যুগ আলাদা ছিল, কিন্তু এখনকার যুগ আলাদা, প্রাচীন ধ্যান ধারণা ত্যাগ করুন, ছেলে মেয়ে কাজের বিভেদটা আর করবেন না। সুতনু এতক্ষণ দুজনের কথা শুনছিল, পরিবেশটাকে হালকা করার জন্য বলল, এবার থেকে আমি চা করা শিখব, এখন চুপ করো। মিলি বলল, শুধু চা নয়, একটু একটু কাজ চালানোর মতো রান্নাও তোমাকে শিখতে হবে, কারণ কখন কী কাজ প্রয়োজন লাগে তা বলা যায় না। সুতনু বলল, তাই হবে, আমি মাঝে মাঝে ফিল করি ব্যাপারটা। শোভনাদেবী ছেলের মুখে অন্য কথা আশা করেছিল, আশাহত হয়ে মুখটা বেজার করে কোনো কথা না বলে ওখান থেকে চলে গেলেন।